Ai, Juli. Juli. Ai, Juli. Que é isso, Tomar? Que é isso? হ্যাঁ, আমি নেশা করেছি। তুই টাকা দে। তুমি না আমার কথা দিছো যে তুমি আর এসব খাইবে না, তাহলে তুমি আজকে আমার এসব খাই আসছো কেন? এত কথা তো আমি বুঝি না। হ্যাঁ, তুই টাকা দিবি না দিবি না? আমি এখন টাকা কই পাবো? আমারে কও, এই টাকাটা কই কইলা? গ্রামে থেকে সব আলাইছি, বাড়ির জায়গা জমি যাওয়া ছিল সব কিছু বিক্রি করছো, আমার গান্ডাগাটি যাওয়া ছিল সব বিক্রি করছি, শেষ পর্যন্ত ঢাকায় আইসা খাইতে পাইনা দেখা নাক ফুটা পর্যন্ত বিক্রি করছি, অর্ধেক টাকার বাজার করছি, আর অর্ধেক টাকা তো আমি বুঝি না। আমি তোকে বলছি না কথা কম বল, তুই টাকা দে, টাকা কই তো? আরে আমি তো টাকা নাই আমার কাছে, আমি কি টাকার গাছ লাগাইছি নাকি? এটা কি আমার বাপের বাড়ি? আমার কাছে কোনো টাকা টাকা নাই, সেটা আমি বুঝি না। আমি টাকা চাই। আমি তোমার টাকা কই থেকে এনে দেব? টাকা কি তুমি আমার কাছে দিয়ে রাখছো কামাই করে? এক টাকাও তো কাজ করলাম না ঢাকা আইসা। আমি কাজ করবো না, আমি টাকা চাই, মাল খাবো, নিচ হয়েছে টাকা দিই। শোনো, এটা ভাড়া বাড়ি। কি হয়েছে তার? এই জায়গার মধ্যে এমন কোন কিছু করবা না যাতে মানুষে খারাপ করে, ঠিক মতো মনোযোগ দিয়ে কাজ কাম করো। টাকা দে, ভালোভাবে কইতেছি টাকা দে। টাকা কিভাবে নেওয়া লাগে আমার জানা আছে, তুই টাকা দিবি না? আমি যে গেলাম দেখিস। আল্লাহ, তুমি আমার জামাইরে হেদায়েত দাও, ওরে তুমি জ্ঞান বুদ্ধি দাও, যেন কাজ কাম করে, নেশাবানি ছাইরা দেয়, নালে এই ঢাকা শহরে আমরা চলবো কেমনে? বাড়িতে যাওয়া তো তোমরা থাকতে পারবো না। বন্ধুদের কাছে আমি কি জবাব দেব? যাই, বন্ধুদের কাছে আমি পরামর্শ করব। কিরে, ওর খবর কি? কি জানি নাম? আলতা। আলতাপ না, ও আর কয় সলিম নাকি রাজু? সলিম উদ্দিন ডাক নাম। এ পিনটা কি ঠিক মতো মারছিলি নাকি? আরে পিন বস, পিন মারছি না, যে পিন মাইরে দিছি ওই বিলা আই হাল লবি অনে আইতাছে। টাকা নিয়ে বলে কি? আরে টাকা না, যেভাবে পিন মাইরে দিছি, আরে বড় অবস্থা কেয়ার আছে, বড় যায় মনে কি করতেছি ভাই, যে বুঝতে ঠিক কি রে বাবা। টাকা নালে তো মাল হইব না, আইতাছ তো আইয়া বলবো অনে। ও ও ও তো টাকা দিল না, বন্ধুদের কাছে আমি কি জবাব দেব? বন্ধু এই তো আয় বলছি, টাকা আনছস? টাকা তো দিল না। এই বেড়া এইভাবে টিয়া দিব বেড়া, বরে আর উনিশে বাড়ি জানাবো ঠিক মতো বেড়া, ইয়ার করো না টিয়া বাকি। অনেক চেষ্টা করলাম, টাকা দিল না। কিভাবে চেষ্টা করে বুদ্ধি বাড়ি দেখা যায়? আমরা আর আসতে দাঁড়া, ঠিক তো কইছে, বাড়ি দিছ গিরা নিচে দিবে না? মারি নাই। আরে মার আসলে অনেক যাস না কেরে, যে দুইটা ঠেঙ্গে গিরে নিচে বাড়ি দিয়ে দেওয়ার পরে আমরা তো এখানে আছি, তুই যা। আচ্ছা বন্ধু যেতেছি, আমরা ওই যে ট্রান্সপোর্টার নিচে আছি। হ্যাঁ ট্রান্সপোর্টার নিচে, টাকা ফেলে কিন্তু মাল খাওয়াবো না, বুঝিস? মাল খাওয়া লাগতো না ব্রা, এবার কাম হইল। আল্লাহ গো, তুমি আমার স্বামীর উপরে হেদায়েত দান করো, সে যেন। হে আল্লাহ, আমি এসব কি করছি? যে বউ আমার সবসময় আমার ভালো কামনা করে, সংসারের ভালো মন্দ চিন্তা করে, অথচ আমি তুমি আর সবসময় নেশা করে বেড়াই না? না না, আমি আর এসব করব না। আল্লাহ, গ্রাম ছাইরা শহরে আসছি, ভাবছিলাম
আমার স্বামী হয়তো ভালো হয়ে যাব, এসব জোয়া খেলা নেশা করা বাদ দিয়ে দিব, কিন্তু সে তো ভালো হইল না। এখন তুমি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নাই। আমার স্বামীরে তুমি ভালো করে দাও, তাহলে তুমি জ্ঞান দাও, বুঝার তৌফিক দাও, সে যেন ভালো হয়ে যায়, এসব নেশা যেন ছাইড়া দেয়। আমরা এই ঢাকা শহর কি করে চলবো, নাইলে গ্রামের সমস্ত জমাজমি বিক্রি করে ঢাকা শহরে এসে থাকতেছি। আল্লাহ গো, তুমি আমার স্বামীর উপরে হেদায়ত দান করো, সে যেন ভালো হয়ে যায়, আমরা যেন ভালো মতো কামাই রোজগার করে আমাদের সবকিছু আবার আগের মতো ফিরাই আনতে পারি। আমি আর কোনদিন নেশা পানি কোনো কিছু আমি করবো না, আর আজকের পর থেকে তুমি যা যা আমারে কইবা আমি তাই তাই করবো। শোনো, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতেই অনেক কিছু, মন দিয়া দুইজনে মিলে কাজ করবো, আমরা জায়গা জমি আবার ফিরে আনবো। তুমি যেটা কইছো সেটাই হইব, আজকার পর থেকে আর কোনো বাজু আড্ডা আমাড্ডা কোনো কিছু দেব না। ঠিক আছে, চলো রান্না করছি, দুজনে একসাথে খাবো আজকে, চলো।